সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজ আমরা আলোচনা করব আল্লাহরসুল সাল্ল আলি সাল্লাম মানুষের সাথে কীভাবে কথা বলতেন ভাষার বিশুদ্ধতা ও অলংকারিত্বে আল্লাহ রসুল সাল্ল আলীহুয়া সাল্লাম বৈশিষ্ট্যমণ্ডিত ছিলেন এক্ষেত্রে তিনি ছিলেন সকলের শেষে স্বভাবের শুদ্ধতা বাক্যটুত্বের মহিমা অর্থের যথার্থতা এবং সকল প্রকারের ভনিতা থেকে দূরবর্ত দুরবস্থানসহ তিনি ছিলেন জামিউল কালিম তথা মর্ম সমৃদ্ধ বাণীর অধিকারী দুর্লভ প্রজ্ঞা আর আরবের সকল ভাষার জ্ঞান তাকে দান করা হয়েছিল তিনি যখন কোনো গোত্রের সাথে কথা বলতেন কোনো কবিলার সাথে কথা বলতেন তখন তিনি তাদের নিজস্ব ভাষায় কথা বলতেন গ্রামীণ ভাষার শক্তি এবং যথার্থতা এবং শহরে ভাষার রৌনক ও আধুনিকতার মিলন মেল যেন তার মধ্যে বিকশিত হয়েছিল প্রতিফলিত হয়েছিল এজন্য আল্লাহ রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে উদ্বুদ্ধ করেছেন যে তারা যেন শুদ্ধ ভাষায় কথা বলে একবারের ঘটনা এক সাহাবি আল্লাহ রসুল সাল্লিহাসাল্লামের কাছে এসে বললেন যে আ আলিজু আমি কি প্রবেশ করতে পারি তো আল্লাহরসুল সাল্লাহ আলিহাসাল্লাম বললেন যে তুমি ঢোকার ক্ষেত্রে এই শব্দ ব্যবহার করবে না বরং তুমি বলো আ আদ হলু আমি কি প্রবেশ করব। এখানে বোঝার বিষয় হচ্ছে যে ওয়ালায় জায় আলিজু উলুজান এবং দাখলায় দ দুখুলান দুটোর অর্থই হচ্ছে প্রবেশ করা কিন্তু উলুজানের চেয়ে দুখল এই শব্দটা হচ্ছে আরও উচ্চাঙ্গের তো আল্লাহ রাসুল সাল্লু আলী সাল্লাম সেই সাহাবিকে শব্দ প্রয়োগের ব্যবহার তিনি শিখিয়েছেন শব্দের ব্যবহার তিনি শিখিয়েছেন কিভাবে কোথায় কোন শব্দ ব্যবহার করতে হবে তো এছাড়াও আল্লাহ রসুল সাল্লি আসাল্লাম সাহাবায়ে কেরামকে বলেছেন যে আনাফ সাহুল আরব এই মেসেজটা গোটা বিশ্বময়কে তিনি দিয়েছেন যে আমি হলাম আরবের সর্বশ্রেষ্ঠ শুদ্ধবাসী আমি সবচেয়ে বেশি শুদ্ধ ভাষায় কথা বলে থাকি ইবনে অমর রোজিয়া আল্লাহ আনহু তিনি তার ছেলেকে শুদ্ধ ভাষায় কথা বলার জন্য প্রহার করেছেন যেটা ইমাম বুখারি রহেমাহুল্লাহ আদাবুল মুফরাত নামক গ্রন্থের মধ্যে উল্লেখ করেছেন ইবনে তাইমিয়া রহমাহুল্লাহ বলেন যে কানা সালাফ ইউ দিবুনাহন যে সালাফ যারা আছে সালাফে সালেহিন যারা আছে তারা তাদের সন্তানদেরকে শুদ্ধ ভাষায় কথা না বলার কারণে শাসন করতেন ইমাম জুহরি রহমতুল্লাহে আলাই এক কিতাবের মধ্যে উল্লেখ করেছেন মা আহদাসই আমিনান ইমাম জহরি রহমতুল্লাহে আলাই বলেছেন যে শুদ্ধ ভাষায় কথা বলা এটা আমার কাছে সবচেয়ে বড় আভিজাত্যের বিষয় বলে মনে হয় সম্মানিত দিনী ভাই বোনেরা এই সকল ঘটনার মাধ্যমে আমরা বুঝতে পারলাম জানতে পারলাম যে শুদ্ধ ভাষায় কথা বলা এটা আল্লাহ রাসুলসাল্লাহ আলি আসাল্লামের একটি সুন্না কিন্তু আজকে আমরা যদি আমাদের ভাষার দিকে তাকাই তাহলে দেখা যায় যে জীবন জুড়েই বাংলা ভাষা আমাদের কাছে নানাভাবে বিকৃত হয়ে উপস্থাপিত হচ্ছে এবং গণমাধ্যমগুলোতেও বিভিন্ন মানুষ ইংরেজি উচ্চারণে ইংলিশ প্রোনাউন্সিয়েশনে তারা বাংলা শব্দটাকে উচ্চারণ করছে আজকে তারা ভাষার মাধুর্যতাকে নষ্ট করছে পৃথিবীর ভাষার জন্য জীবন দেওয়ার মতো বিরল সম্মানের mm -hmm. অধিকারী বিরল গৌরবের অধিকারী একমাত্র আমরা বাংলা ভাষাভাষী রয়েছি যারা শুধুমাত্র ভাষার জন্য জীবন পর্যন্ত দিয়ে দিয়েছি সুতরাং আমরা যদি আজকে সেই ভাষাটাকে শুদ্ধ ভাষায় কথার চর্চা বল শুদ্ধ ভাষায় কথা বলার চর্চা না করি এবং শুদ্ধ ভাষায় কথা আমাদের জীবনযাপনে ব্যবহার না করি তাহলে কিন্তু ওই শহীদ যারা আছে যারা বাংলা ভাষার জন্য নিজেদের জীবন দিয়েছে তাদের সাথে কিন্তু আমাদের আচরণটা খুব একটা ভালো হবে না এই জন্য আমরা সবাই আল্লাহ রাসুল সাল আলহি ওয়াসাল্লামের সুন্না হিসেবে শুদ্ধ ভাষায় কথা বলবো এবং আমাদের বাংলা ভাষাকেও বিকৃত হওয়ার থেকে রক্ষা করে যাব ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে এসে তৌফিক দান করুন আমিন আসসালামু আলিকুম ওরমতুল্লাহ